দেখো, লার্জ ইন্টেস্টাইন দিয়ে শুরু করে দিই। লার্জ ইন্টেস্টাইন কি কি পার্টস আছে? লার্জ ইন্টেস্টাইনের পার্টস গুলো তুমি যদি দেখো খেয়াল করে, আমরা প্রথমে যদি স্মল ইন্টেস্টাইন স্টোমাকের পর থেকে যদি চিন্তা করো, আমি তো বলে আসি শুনো, স্টোমাকের পর আমরা স্মল ইন্টেস্টাইন তিনটা পার্ট বলি, এখানে ছবিতে নেই কিন্তু আমি বলে দিই, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম। ঠিক আছে, জেজুনাম আইলিয়াম যেটা সেটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে, দিস ইজ আ স্মল ইন্টেস্টাইন এর পার্ট। নাও এখন লার্জ ইন্টেস্টাইন শুরু হবে। ঠিক আছে, এইচএসসি তে বায়োলজি লেভেলে কিছু পড়েছো, বাট এখন আমি আবার মনে করে দিচ্ছি, দেখো স্মল ইন্টেস্টাইন শেষ হয়ে যাওয়ার পর এখানে যে এটা দেখছো একটা পাউচের মতো, এটা হচ্ছে সিকাম। সিকাম, সিকামের নিচ থেকে একটা যে যেটা দেখো এদিকে লম্বা, অল্প একটু দেখা যাচ্ছে, দিস ইজ দ্য অ্যাপেন্ডিক্স। কম বেশি আমাদের সবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা ফ্যামিলিতে কারো না কারো অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন হয়, তোমরা কম বেশি এই টার্মটার সাথে পরিচিত, এটা লার্জ ইন্টেস্টাইন এর পার্ট। তাহলে দেখো লার্জ ইন্টেস্টাইন এর প্রথম যে পার্ট সেটার নাম হচ্ছে সিকাম, দেন এই যে একটা কোলন উপরে উঠে গেল, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, দেন ট্রান্সভার্স কোলন, দেন যেটা নেমে গেল ডিসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন। এরপর যেটা লুপ হয়েছে, দেখো দিস দ্য লুপ, ইউ লুপের মতো, যেটা ডিসেন্ডিং কোলন থেকে শুরু হয়েছে এই লুপের মতো, এটা হচ্ছে সিগময়েড কোলন। এই সিগময়েড কোলনের পর শুরু হবে রেকটাম, দিস ইয়ার কাস্টার, যেখানে দিস ইজ দ্য রেকটাম, অ্যান্ড দেন একদম পেরিনিয়ামের এখানে একদম অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেল, আমাদের অরিফিসের নাম হচ্ছে অ্যানাস। যদি তোমরা চিন্তা করে থাকো, তোমরা যখন আমাদের হিউম্যান স্কেলেটনটা দেখেছিলে, তোমরা দেখেছিলে একটা পেলভিক ক্যাভিটি দেখেছিলে, মনে আছে কিনা তোমাদের কাছে? মনে হতে পারে দিস রেক্টামের লোকেশনটা কোথায়, তাহলে সে কোথায় থাকে? সে অ্যাবডোমিনে? না, সে অ্যাবডোমিনে থাকতে পারে না, তাই যেহেতু দেখো যে লাস্ট পোর্শন, তো এই জিনিসটা থাকবে কোথায়? এটা থাকবে পেলভিক ক্যাভিটিতে। কোথায় থাকবে পেলভিক ক্যাভিটি? এটা একটা ডায়াগ্রামেটিক ফিচার, তোমাদের একটা রিলেশন দেখাচ্ছি। দেখো আমরা যখন ভার্টিব্রাল কলাম পড়েছিলাম, শেষের দিকে একদম কোমরের শেষের দিকে যে আমাদের যে শোনো, দিস ইজ দ্য স্যাক্রাম, দেখো আমার কার্সার যেখানে দেখা যাচ্ছে, দিস ইজ দ্য স্যাক্রাম, লাস্ট পোর্শন ভার্টিব্রাল কলামে, স্যাক্রামের পরে এখানে হচ্ছে কক্সিস, ঠিক আছে, লাস্ট পোর্শন, এবং তার সামনে দিস পোর্শন ইজ দ্য পেলভিক ক্যাভিটি। তোমার মনে আছে কিনা, আমি তোমাদেরকে প্রায় হাত দিয়ে দুটা দেখান, দুটা হিপ বোন, হিপ বোন পিছনে ভার্টিব্রাল কলামের শেষ পোর্শন মানে স্যাক্রাম এন্ড কক্সিস, ভিতরে যে ক্যাভিটিটা হিউম্যান স্কেলেটন যদি চিন্তা করে দেখো, ওইটার ছিল পেলভিক ক্যাভিটি। ঠিক আছে, এই পেলভিক ক্যাভিটির ভিতরে কন্টেইন হচ্ছে সবার পিছনে জাস্ট ভার্টিব্রাল কলামের সামনে, দেখো দিস ইজ দ্য রেকটাম। তাহলে লোকেশনটা কোথায়? ইট ইজ লোকেটেড উইদিন দ্য পেলভিক ক্যাভিটি। তাহলে এটা কিন্তু তোমরা তো ফুল অ্যাবডোমেন যখন পড়ছো, অ্যাবডোমেন কিন্তু আমরা ভাগ করি অ্যাবডোমেন প্রপার এবং পেলভিক ক্যাভিটি। ফুল অ্যাবডোমেন কে আমরা দুইটা ক্যাভিটিতে ভাগ করি, অ্যাবডোমেন প্রপার এবং পেলভিক ক্যাভিটি। তো আমরা জানতে পারলাম যে রেকটাম অ্যানাল ক্যানাল হচ্ছে পেলভিক ক্যাভিটি কন্টেইন। এখন তোমাকে জিজ্ঞেস করবে, ইনভ্যারিয়েবলি তোমরা যখনই আর্টিকুলেটেড বনি পেলভিস নিবে অথবা রেকটাম যখন পড়বে, তখন আমরা বলবো প্রায় কম কন্টিনিউস, আমরা যেটা বলি সেটা হচ্ছে রিলেশন। দেখো আমরা বলবো রেকটামের সামনে অ্যান্টিরো রিলেশন বলো এবং পোস্টিরো রিলেশন বলো। এই ছবি তোমরা যদি দেখো, রেকটামের যে লোকেশনটা আমি বললাম পেলভিক ক্যাভিটি ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রাল ভার্টিব্রা, কিন্তু স্যাক্রাল ভার্টিব্রা হচ্ছে পাঁচটা, স্যাক্রাল ওয়ান থেকে স্যাক্রাল ফাইভ, কিন্তু রেকটাম শুরু হয় মিডল অফ দ্য স্যাক্রাল থ্রি ভার্টিব্রা, মিডল অফ দ্য স্যাক্রাল থ্রি ভার্টিব্রা, দেন স্যাক্রাল ফোর ফাইভ অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য কক্সিস। ঠিক আছে, দিস ইজ দ্য ওর এক্সটেনশন, তোমাকে বনি লেভেল জিজ্ঞেস করা হবে। এখন আসো স্যাক্রামের সামনে তুমি কি পাবে, ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল আলাদা আলাদা। এই ছবিটা হচ্ছে ইন কেস অফ মেল। তাহলে রেকটামের সামনে তুমি যে অর্গানটা পাচ্ছ পেলভিক ক্যাভিটিতে, সেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ছেলেদের ইউরিনারি ব্লাডার এর নিচে মানে নেক, এটা বলি নেক অফ দ্য ব্লাডার, তার এখানে আমি একটা পাবো একটা গ্ল্যান্ড, নাম হচ্ছে প্রোস্টেট। ঠিক আছে, তাহলে ইউরিনারি ব্লাডার, নেক অফ দ্য ব্লাডার এর চারপাশে পাচ্ছি প্রোস্টেট। এবং দেখো এখানে একটা জিনিস আছে যেটা আমরা মেল রিপ্রোডাকটিভ সিস্টেম পড়ার সময় পড়বো, ফুলের মতো, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে, সো আমরা এখানে আরো অনেক কিছু পড়বো মেল রিপ্রোডাকটিভ সিস্টেম যখন পাচ্ছি, এটা পড়বো। তোমরা যেহেতু ছবিতে আছে তাই আমি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে ডায়াফ্রাম আছে, দিস ইজ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। পেরিনিয়াম চ্যাপ্টার পড়ার সময় তোমরা দুটো ডায়াফ্রাম শিখবে, একটা পেলভিক ডায়াফ্রাম যেটা ফুল এখানে থাকবে অ্যানাসে একদম নিচ বড় পেলভিক ডায়াফ্রাম, আর একটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তো এখানে আছে কি ইউরোজেনিটাল ডায়াফ্রাম, তার ঠিক নিচে আছে, তার পাশে আছে পেরিনিয়াল বডি। আমি মূলত তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে ওর রিলেশন অফ দা ইন কেস অফ মেল রেকটামের রিলেশন, অ্যান্টিরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ভাইবা। ভাইবাটি ইনভ্যারিয়েবলি সবাইকে জিজ্ঞেস করা হয়। এখন তোমাকে যদি আমি বলি
আচ্ছা বলো তো, ইন কেস অফ মেল, ফিমেল, ফিমেলে কি আমি কি আর কি পাবো? আমরা এখানে কি পাবো? ইউরিনারি ব্লাডার আর রেক্টামের মাঝখানে আমরা পাবো ইউটেরাস। কি পাবো? ইউটেরাস। যেহেতু আমাদের মেয়েদের আছে জরায়ু, তো আমাদের ইউটেরাসটা ব্লাডার থাকবে, কিন্তু ব্লাডার এবং রেক্টামের মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা মানে একটা পাউচ দেখছো, এই পাউচটার নাম হচ্ছে রেক্টো ভেসিকাল পাউচ। দেখো রেক্টো আর ভেসিকাল মানে ব্লাডার, তাহলে রেক্টি ভেসিকাল পাউচ এখানে আমরা পাবো না, আমরা এখানে তখন পাবো ইন কেস অফ ফিমেল ইউরিনারি সরি ইউটেরাস, আর ইউটেরাস এবং রেক্টামের মাঝখানে তখন একটা পাউচ পাবো। পাউচ মানে পটেনশিয়াল স্পেস, এই পটেনশিয়াল স্পেস এই তখন ওটাকে আমরা বলি রেক্টো ইউটেরিয়ান পাউচ। মেয়েদের ক্ষেত্রে বলবো রেক্টো ইউটেরিয়ান পাউচ, আর ছেলেদের ক্ষেত্রে বলছো রেক্টো ভেসিকাল পাউচ। আবার মেয়েদের ক্ষেত্রে ইন কেস অফ ফিমেল কিন্তু তোমার ইউটেরাস এবং ব্লাডারের মাঝখানে একটা পাউচ পাওয়া যাবে, যেটা আসছে এরকম বলে দিলাম। তাহলে মেয়েদের ক্ষেত্রে দুইটা পাউচ পাবা, ব্লাডার এবং ইউটেরাসের মাঝখানে পাবা ইউটেরো ভেসিকাল পাউচ, আর রেক্টাম এবং ইউটেরাসের মাঝখানে পাবা ইউটেরো সরি রেক্টো ইউটেরিয়ান পাউচ বা পাউচ অফ ডাগলাস। আর ইন কেস অফ মেল, তোমরা আমার কথা শুনো, ছবিতে নাই, ইন কেস অফ মেল ছবি একটাই পাউচ পাওয়া যাচ্ছে, মানে পটেনশিয়াল স্পেস রেক্টাম এন্ড ব্লাডারের মাঝখানে, সেটার নাম হচ্ছে রেক্টো ভেসিকাল পাউচ। এগুলো খুব ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হবে। এখন তোমাকে বলা হবে এই পাউচ গুলো কি এরকম খালি থাকে না, এই পাউচে কি থাকবে, এরকম পটেনশিয়াল স্পেস তো কখনোই এমটি স্পেস থাকে না, এখানে কি থাকে? কয়েলস অফ ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন, তুমি সিগমাট করুন, এখানে লুপ, তো পুরো একটা লুপ না, এই লুপ গুলো এখানে ঝুলে থাকে। এই পটেনশিয়াল স্পেস অকুপাইড বাই দিস ইন্টেস্টাইন, পার্ট অফ দি ইন্টেস্টাইন অকুপাইড হিয়ার, ঠিক আছে, এইসব এই পাউচ গুলোতে। সো আমি এখানে বলতে চাচ্ছি আমার রেকটামটা শুরু করলাম, রেকটাম হচ্ছে লার্জ পোর্শন মানে টার্মিনাল পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, এবং দেখো এটার লোকেশন হচ্ছে পেলভিক ক্যাভিটি ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রাল থ্রি ভার্টিব্রা, এর এক্সটেনশন যদি বলি মিডল অফ দ্য স্যাক্রাল থ্রি টু দ্য কক্সিস, টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা এই রেক্টামের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার বা 5 ইঞ্চি, আমরা যেটা বলি 12 সেন্টিমিটারের মতো। এখন তোমরা রেক্টামটাকে দেখছো, ও একটা কার্ভেচার আছে, তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে রেক্টামে তুমি বাইরে দিয়ে দেখতে, আচ্ছা এখানে কিছু কার্ভেচার দেখা যাচ্ছে, কার্ভেচার মানে কি বাইরে দিয়ে, যদিও রেক্টাম শব্দ একটা স্ট্রেট, কিন্তু এটা মনে রেখো যে রেক্টাম শব্দ তো স্ট্রেট হলো, আমরা যারা মানে কি বলবো, আমরা যারা মানে মানুষ, ইন কেস অফ হিউম্যান বডিতে রেক্টামটা এত স্ট্রেট ভাবে থাকে না, ওর একটা কার্ভেচার হয় ডিউ টু দ্য স্যাক্রামের কারণে। তুমি দেখো এখানে একটা স্যাক্রাল ভার্টিব্রাটার কারণে সে স্যাক্রাল কার্ভেচার হয়, আর এখানে তুমি দেখো ও একটা ফরওয়ার্ড বেন্ড নিয়েছে, বেন্ড নিয়ে আবার সে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড দিয়েছে, অ্যানাল অ্যানাস অ্যানাল ক্যানেলের দিকে যাওয়ার আগে রেক্টামটা আরেকটা বেন্ডিং হয়, এটার নাম হচ্ছে পেরিনিয়াল কার্ভেচার। একটা হচ্ছে দুইটা কার্ভেচার, কার্ভেচার গুলো বাইরের দিক দিয়ে দেখা যায়, ঠিক আছে। তো কার্ভেচার কি কি আছে, তোমাকে অ্যান্টিপোস্টাল কার্ভেচার জিজ্ঞেস করা হয়, ল্যাটারাল কার্ভেচার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, ল্যাটারাল কার্ভেচার, তাও আমি অ্যান্টিপোস্টাল কার্ভেচার বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্যাক্রাল কার্ভেচার আর পেরিনিয়াল কার্ভেচার। আর এখন আসো তোমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার তিনটা কার্ভেচার তোমাকে জিজ্ঞেস করা হবে। এটা হচ্ছে ল্যাটারাল কার্ভেচার, ল্যাটারাল ওয়ালের দিক দিয়ে রেকটামটা একেবারে স্ট্রেট টিউব না, সো দেখা যাবে ওর কিছু কার্ভেচার, সে কিছু ডাইলেটেশন হয় এবং কিছু জায়গায় সে কনস্ট্রিকশন থাকে আবার ডাইলেট হয়। সো একটা দেখো আপার ল্যাটারাল কার্ভেচার, আপার ল্যাটারাল কার্ভেচার, মিডল ল্যাটারাল কার্ভেচার এবং লোয়ার ল্যাটারাল কার্ভেচার, এই তিনটা কার্ভেচারের ভিতরে ল্যাটারাল ওয়ালে তুমি তিনটা কার্ভেচার পাবা, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দিস ওয়ান মিডল ল্যাটারাল কার্ভেচার, মিডল ল্যাটারাল কার্ভেচার, এই কার্ভেচারটা বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, আচ্ছা কার্ভেচার বললাম, এখন আমি আগে এক্সটার্নাল ফিচার গুলো বলে যাচ্ছি, ঠিক আছে। একটা রেক্টামের লোকেশন বলেছি, রেক্টামের রিলেশন কিছু বললাম, রিলেশন গুলো আমি আরো ডিটেলস করবো, তারপর রেক্টামের কিছু কার্ভেচার বলেছি, বললাম প্রথমে এটা স্ট্রেট টিউব না, ইন কেস অফ হিউম্যান ইট ইজ নট এ স্ট্রেট টিউব। আচ্ছা একটা পেরিটোনিয়াল রিলেশন বলে একটা টপিক আছে, রেক্টামের সাথে পেরিটোনিয়ামের কাভারিং এর, তোমাদের অনেকে জিজ্ঞেস করতে পারো ম্যাডাম রেক্টাম কি ইনফ্রা পেরিটোনিয়াল অর্গান আর রেক্টো মানে নিয়ে যায় পেরিটোনিয়ামের বাইরে না ভিতরে, সো তোমাকে এখানে একটা পেরিটোনিয়াম রিলেশনটা বুঝতে হবে। ইন আপার থার্ড অফ দ্য রেক্টাম মানে আমি পুরো রেক্টাম কে তিন ভাগে ভাগ করেছি, আপার থার্ড মিডল থার্ড লোয়ার থার্ড,
আপার থার্ড অফ দ্য রেক্টাম এর তোমরা খেয়াল করো সামনে এবং অন ইস সাইড ইন ফ্রন্ট এবং অন ইস সাইড দ্যাট ইজ এ পেরিটোনিয়াম কাভারিং। এই ছবির পাশাপাশি দুটো ছবি দেখতে পারো, ইন ফ্রন্ট এবং অন ইস সাইড, ইন ফ্রন্ট এবং অন ইস সাইড দ্যাট ইজ এ পেরিটোনিয়াল রিলেশন, মানে পেরিটোনিয়াম কাভারিং আছে। ইন কেস অফ মিডল থার্ড অফ দ্য রেক্টাম এ অনলি ইন ফ্রন্ট, মানে সামনে পেরিটোনিয়াম আছে, অন ইস সাইড দ্যাট ইজ নো পেরিটোনিয়াম। আর ইন কেস অফ লোয়ার থার্ড অফ রেক্টাম, রেক্টামে তোমরা খেয়াল করে দেখবা there is no peritoneum, সামনেও নাই পিছনেও না on each side ও নেই, কোনো lower third of the peritoneum হচ্ছে non peritoneum। আর in case of upper two third peritoneum, বাট সেটার ভিতরে আছে upper third এ on each side এবং in front, আর in case of middle third only in front not on each side। peritoneal relationship very much important, যখন আমরা সব সব বিছরা পড়ে ফেলবো pelvic cavity, তোমাদেরকে আমরা ইন কেস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অথবা মেল যখন ইন কেস অফ মেল যাই হোক না কেন আমরা তোমাদেরকে রেক্টাম থেকে একদম ইউরিনারি ব্লাডার হয়ে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত পেরিটোনিয়াল রিলেশন দেখাতে বলবো ভিসেরাতে। তোমরা আমাদেরকে হাত দিয়ে ঢেউ দিয়ে ঢেউ দিয়ে দেখাবা, যেহেতু আজকে রেক্টাম পড়াচ্ছি রেক্টামে পেরিটোনিয়াল রিলেশনটা বলে দিলাম, পরে এরপর ইউটেরাসের সাথে পড়বা ব্লাডারের সাথে পড়বা, তখন এটা এই তিনটা ভিসেরাকে কন্টিনিউশন করে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পর্যন্ত তোমাকে পেরিটোনিয়াল রিফ্লেকশন দেখাতে হবে। ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ভাইবা, ঠিক আছে? সো আমি এখানে ভাইয়াটা বলে দিলাম। আচ্ছা এখন আসো তোমাদের যে টপিকটা আমি তখন বলতে লেগেছে চাচ্ছিলাম যে রিলেশন, তাই না? প্রথম ছবি দেখিয়ে বলেছেন, দেখো এখানে আমি একটা চ্যাপ্টার এনে চার্ট ফ্লো চার্ট, যে দেখো আপার টু থার্ড অফ দ্য রেক্টাম ইন কেস অফ মেলে কি থাকে, ইন কেস অফ ফিমেলে থেকে দুজনেরই সেম কি থাকবে, ওই যে পাউচটা বললাম একজনে থাকবে রেক্টাম ভেসিকল পাউচ, আর আমি ওইখানে বলছি রেকটিউটোরিয়াম পাউচ। রেক্টাম ভেসিকল পাউচ কি কন্টেইন করে, কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন এন্ড সিগময়েড কোলন, ঠিক তেমনি রেকটিউটোরিয়াম পাউচে কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন এন্ড সিগময়েড কোলন। বাট লোয়ার ওয়ান থার্ড অফ রেক্টাম যেটা তোমাদের নিচের দিকে দেখিয়েছিলাম, সেখানে দেখো ইন কেস অফ মেল আর ইন কেস অফ ফিমেলে কত পার্থক্য, ইন কেস অফ মেলে কতগুলো অর্গান আর ইন কেস অফ ফিমেল অনলি ভ্যাজাইনা, ভ্যাজাইনা লোয়ার থার্ড, লোয়ার থার্ড খেয়াল করো, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আমরা সবসময় ক্লাসে লিখে নিতাম, ডিস্টাংশন আসার কারণে আমি আর লিখে দিব না, এটা বই আছে বই থেকে কালেক্ট করে নিবা, যাদের বই নেই তারা এই কমেন্টগুলা নোট করে নিবা, বুঝতে পেরেছো? এবং এই চ্যাপ্টারে আরেকটা রিলেশন আছে পোস্টেরিয়র রিলেশন এবং ল্যাটারাল রিলেশন, বুঝছো? ছবি সহ ওটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা যেহেতু স্যাক্রাম পড়ানো হয়নি এই জন্য আমি পোস্ট রিলেশন নিয়ে বলছি না, কারণ পোস্ট রিলেশন যখন স্যাক্রাম পড়ানো হয়ে যাবে এটা একদম সহজ হয়ে যাবে তোমাদের জন্য, কোন কোন আটারি নার্ভ এক্সেট্রা মানে রিলেশনে থাকে। সো পোস্ট এবং ল্যাটারাল রিলেশনের চারটাও তোমরা পড়ে নিবা বা ওটা দেখে নিবা, ঠিক আছে? যখন স্যাক্রাম পড়া হবে দেখবা সহজ, এটা একদম বুঝানো হয়ে যাবে। এখন আসে আমি মেইন টপিকে চলে যাই, সবচেয়ে মেইন টপিক সেটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে ল্যাটারাল কার্ভেচারের ভিতরে তিনটা ল্যাটারাল কার্ভেচার, তাই তো? এখন এই কার্ভেচার গুলোর ইম্পর্টেন্ট কি, কার্ভেচার ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আমাকে কোথায় যেতে হবে, এন্টেরিয়র অফ দ্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এন্টেরিয়র অফ দ্য রেক্টাম, এন্টেরিয়র অফ দ্য রেক্টাম। দেখো আমি রেক্টামকে ভার্টিক্যাল ভার্টিক্যাল ক্রস সেকশন করেছি, কি দেখবো, দিস ইজ দ্য সিগময়েড কোলন, সিগময়েড কোলনের পরই রেক্টামটা শুরু হয়ে গেল, দেন আর এই যে এখানে একটা ডট ডট দিয়ে লাইনটা দেখছো এই লাইন অ্যানোরেক্টাল, এটা হচ্ছে অ্যানোরেক্টাল জাংশন, এখান থেকে অ্যানাল ক্যানেল শুরু হয়েছে, অ্যানাল ক্যানেলটা আমরা আজকে পড়বো না, আমরা আজকে রেক্টাম পর্যন্ত, ঠিক আছে? এখন রেক্টামে তুমি দেখো আমি বলেছিলাম না ল্যাটারাল কার্ভেচার, এই ল্যাটারাল কার্ভেচার বরাবর দেখো এখানে আমরা চারটা ট্রান্সভার্স, দেখো বারবার বলছি ট্রান্সভার্স ফোল্ড নট ভার্টিক্যাল ফোল্ড, আমি বলতে যাচ্ছি এন্টিরিয়র অফ দ্য রেক্টামে তুমি দুই ধরনের ফোল্ড পাবা, একটা হচ্ছে টেম্পোরারি ফোল্ড, একটা হচ্ছে পার্মানেন্ট ফোল্ড। টেম্পোরারি ফোল্ড গুলো তুমি এখানে দেখতে পাচ্ছ না, বাট আমরা যেটা বলি এই ভিতরের দিকে মিউকাস মেমব্রেনে কিছু লংগিটিউডাল জাস্ট লাইক দিস সিগমার কোলনের ভিতরে যেরকম দেখা যাচ্ছে ঠিক তেমনি লোয়ার পার্ট অফ দ্য রেক্টামের দিকে লংগিটিউডাল মানে ভার্টিক্যাল কিছু ফোল্ড থাকে, মিউকাস মেমব্রেনের ফোল্ড থাকে, এগুলো হচ্ছে টেম্পোরারি, অনেকটা স্টোমাকের রোগীর মতো যখন স্টোমা রেক্টামে ফিসেস আসে, ঠিক আছে? ফিসেস মানে বুঝছো মানে যখন ফিকাল ম্যাটেরিয়াল আসে তখন যখন রেক্টাম ডিস্টেনশন হয় এই টেম্পোরারি ফোল্ড গুলো ডিসঅ্যাপিয়ার করে যায়, জাস্ট লাইক রোগী অফ দ্য স্টোমা, খাবার আসলে রোগী যখন ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু বাট পার্মানেন্ট ফোল্ড, যে পার্মানেন্ট ফোল্ড গুলো আছে এটাকে আমরা এক কথা বলি হস্টন ভাল্ভ, কি বলি হস্টন ভাল্ভ, ঠিক আছে? এই হস্টন ভাল্ভ গুলো হচ্ছে টোটাল চারটা, মানে পার্মানেন্ট ফোল্ড হচ্ছে চারটা। তোমাকে জিজ্ঞেস করবে পার্মানেন্ট ফোল্ড গুলা দেখতে কেমন, কার কোথায় লোকেশন,
very much important infinity star rectum এর এটা interior of the rectum describe the interior of the rectum এটা written এ খুবই আসে এই ছবিটা drawing level শিখবা এবং এর description শিখতে হবে ঠিক আছে এটা written এ আসে আচ্ছা এখন আসো তোমাকে বললাম চারটা ফোল্ড আছে এই ফোল্ড গুলো কি দিয়ে তৈরি রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেন এই যে মিউকাস মেমব্রেনটা আমরা হিস্টোলজি যখন পড়বো আমরা জিআইটি সিস্টেমে আমরা জানবো তুমি জানবো চারটা লেয়ার আছে তো প্রথম লেয়ারটা নাম হচ্ছে মিউকাস মেমব্রেন এই যে মিউকাস মেমব্রেনটা বুঝছো এটা রিডুপ্লিকেট আর কিছু না ফোল্ডিং হবে রিডুপ্লিকেশন অফ দ্য মিউকাস মেমব্রেন এখানে সাথে কিছু মাসকুলার মাসল থাকবে সাথে সাবমিউকাস টিস্যু থাকে তোমরা তোমার জিজ্ঞেস করা হবে পার্মানেন্ট ফোল্ডের কম্পোজিশনটা জিজ্ঞেস করা হবে বইয়ে লেখা আছে ঠিক আছে এই চারটা ফোল্ডে দেখো ফার্স্ট এর লোকেশন হচ্ছে রেট্রোসিগমাল জাংশন রেট্রোসিগমাল জাংশন সেকেন্ড দেখো প্রথমে থার্ডটা বলি থার্ড এর ইম্পর্টেন্টটা কি দেখো থার্ড যে ভালটা সেটা 2.5 সেমিমিটারের উপরে রাইট সাইডে সেটা হচ্ছে তোমার সেকেন্ড ভাল আর ফোর্থ ভাল হচ্ছে থার্ড ভালটা 2.5 সেমিমিটার বিলো এটা রাইট সাইডে শুধু লেফট ওয়ালের দিকে থার্ড ভালটা তুমি পাচ্ছ এই থার্ড ভালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই জিনিসটার লোকেশন কোথায় ওই যে বলেছিলাম মিডিয়াল ল্যাটারাল কার্ভেচার অ্যালং দা কনকেভিটি এই যে অ্যালং দা কনকেভিটি অফ দা মিডিয়াল ল্যাটারাল কার্ভেচারের ভিতরের দিকে এসে তুমি কি পাবা এই ফোল্ডটা পাবা মিডিয়াল থার্ড হাস্টন ভালটা তুমি পাবা এই ভালগুলো হচ্ছে একটা ট্রান্সভার্স ফোল্ড ট্রান্সভার্সলি ওরিয়েন্টেড এবং অ্যালং দা কনকেভিটি অফ দা ল্যাটারাল কার্ভেচার তুমি যদি দেখো সেকেন্ড এবং ফোর্থ কিন্তু তোমার ওই যে ফার্স্ট ওই যে তিনটা কার্ভেচার বলেছিলাম না ফার্স্ট মিডিয়াল এবং লোয়ার এই দেখো এই ফার্স্ট এবং লোয়ার এর যে কার্ভেচার তাদের অ্যালং দা কনকেভিটি মানে বারবার হচ্ছে অ্যালং দা কনকেভিটি ইন্টিরিয়র অফ দা রেক্টামে তুমি কি পাবা হাস্টন ভালগুলো পাবা ওদের লোকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট আচ্ছা এই চারটা ভালভের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিয়ার করে কি থার্ড ভালভটা এই থার্ড ভালভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য তোমরা অনেক সময় কোলোনোস্কোপি বা সিগমাটোস্কোপি বলে কিছু ইনস্ট্রুমেন্ট অ্যানাল অরিফিস দিয়ে ঢোকানো হয় বা ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট কিছু ঢোকানো হয় এক্সামিনেশনের জন্য তখন আমরা খেয়াল করতে হয় থার্ড ভালভ যেন ইনজুর না হয় এই ভালভটা যদি ইনজুর হয় তাহলে রেক্টামে রেক্টামে কি থাকে রেক্টামের ফাংশন কি যে স্টোর হাউস অফ ফিকাল ম্যাটেরিয়াল যখন তোমার ডেফিকেশনের রিফ্লেক্স আসবে তখন তোমার রেক্টাম কন্ট্রাকশন করে সেই ফিকাল ম্যাটেরিয়ালটা মানে তোমার ডেফিকেশন হয় এই তো কিন্তু তার মধ্যে থার্ড ভালটা কি করে সাপোর্ট দেয় হোল দা ফিকাল ম্যাটেরিয়াল সে সাপোর্টিং কাজ করে এর জন্য থার্ড ভালকে ইনজুর করা যাবে না আচ্ছা একটা কথা ঠান্ডা মাথায় বলি শোনো আমার এই কথাগুলো সম্পূর্ণভাবে বইয়ে আছে আমরা সবসময় দত্ত ফলো করো রেক্টাম অ্যানাটমিক্যান দত্ত যতই তোমার কাছে খারাপ লাগো কিন্তু দত্তটা কিন্তু খুব জিস্ট আকারে সুন্দর আছে কিন্তু তারপরেও যদি তোমরা খুব রঙিন ছবি চাও মানে তোমাদের তো মানে তোমরা আরো ভালো তাহলে তোমরা বিশ্রাম সিং ফলো করতে পারো আর যাদের কাছে বিশ্রাম সিং নেয় বিধি চুরাশিয়া ফলো করতে পারো কোথাও ভুল নেই বাট আমি বলবো একদম তুমি যদি একটা বই ফলো করতে চাও সেটা হচ্ছে দত্ত একে দত্তের রেক্টাম এবং অ্যানাটমিক্যাল চ্যাপ্টারটা পড়ে দেখো একদম আমার সব কথা আছে আমি এর চেয়ে বেশি কথা আছে বুঝতে পারছো यस ম্যাম আচ্ছা এখন দেখো এই ছবিটা একটু দেখিয়ে দিই জাস্ট লাইক রেক্টাম কিন্তু বাইরের দিক দিয়ে এরকম আচ্ছা এখানে আমি একটা কথা বলি যেহেতু আসলে লার্জ ইন্টেস্টাইন বলে না আমার না অনেক কথা সহজ হয়ে যেত তারপর আমি বলে দিই লার্জ ইন্টেস্টাইনের একটা কার্ডিনাল ফিচার আছে তিনটা কার্ডিনাল ফিচার আছে কার্ডিনাল ফিচার হচ্ছে কি ওর আইডেন্টিফাইং ফ্যাক্টর আইডেন্টিফাইং মানে ফিচার এইটা থাকতেই হবে এই জিনিসটা দেখো আমরা বলি কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন এবং মনে রাখতে হবে এই তিনটা কার্ডিনাল ফিচার এই তিনটা কার্ডিনাল ফিচার তোমার রেক্টাম অ্যানাল ক্যানালে নাই অ্যাবসেন্ট তাহলে তিনটা কার্ডিনাল ফিচারের একটা কি দেখো সিগমাট কোলন হয়ে আসতেছিল এই যে একটা ব্যান্ড অফ লংজিটুডিনাল দেখো ব্যান্ড আসতেছিল এটা নাম ছিল টিনিয়া কোলাই আবার দেখো এখানে একটা দেখো হালকা ডাইলেটেশন আবার কন্ট্রাকশন এই যে একটা ফোল্ড ফোল্ড এটাই বলি হস্ট্রেশন হস্ট্রেশন আর একটা আছে অ্যাপেন্ডিক্স অ্যাপিপ্লয়িকা আচ্ছা ওটা আমি পরে দেখাবো এই তিনটা জিনিস তুমি এসে খেয়াল করে দেখো যখন সিগমাট কোলন হয়ে যখন রেক্টাম শুরু হয়ে গেল দিস ইজ দা রেক্টোসিগমাট জাংশন এখান থেকে যখন রেক্টাম স্টার্ট হলো দেখো রেক্টামে এসে দ্যার ইজ নো টিনিয়া কোলাই নো হস্টেশন তুমি যেটা দেখছো দিস দা কার্ভেচার নট হস্টেশন ঠিক আছে এইটা কিন্তু কার্ভেচার ঠিক আছে তাহলে আমরা এখানে বলবো রেক্টামে কোনো কার্ডিনাল ফিচার অফ দ্য লার্জ ইন্টেস্টাইন নেই অ্যাবসেন্ট ঠিক আছে यस আচ্ছা এই জিনিসটা আমি কি বলতে চাচ্ছি
বলতে চাচ্ছি এই ছবিটা যারা যারা খুব ভালো করে দেখে, এই ছবিতে আমি দুটা জিনিস করাই দেবো, আর্টারি সাপ্লাই ভেনাস ভেনাস। কেন করাচ্ছি দেখো, আমি তোমাদের যখন লিভার করিয়েছিলাম, পোর্টাল ভেইন করিয়েছিলাম, পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস করিয়েছিলাম, ছয়টা জায়গায় আমাদের শরীরে, ছয়টা জায়গায় পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস মানে পোর্টাল ভেইন এবং সিস্টেমিক ভেইনের কমিউনিকেশন বা অ্যানাস্টোমোসিস হয়, তাই তো? 6 থেকে 7টা এরিয়াতে। তার মধ্যে বলেছিলাম 3টা এরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোয়ার পার্ট অফ দা ইসোফেগাস, তারপর হচ্ছে অ্যারাউন্ড দা আমবিলিকাস এবং দিস লোয়ার পার্ট অফ দা অ্যানাল ক্যানাল, রেকটাম অ্যানাল ক্যানালের এই জায়গাটায়, ঠিক আছে? ছবি ঠিক এই জায়গা, রেকটাম অ্যানাল ক্যানালের লোয়ার পোর্শনে দ্যাট ইজ অ্যানাস্টোমোসিস, পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। তোমাকে সম্পূর্ণ এই পাথওয়েটা বা পুরো ট্রিবিউটারিজ গুলো সব জিজ্ঞেস করা হবে, আমাকে বলো এখানে পোর্টাল ভেনের কি এবং সিস্টেম ভেনের কে কে কমিউনিকেশন করছে। তোমাদের দিদি 84 থেকে নিয়েছে, খুব সুন্দর করে চার্ট আকারে ফ্লোচার্ট দিয়ে দিয়েছে, যেটা আমরা মুখে মুখে বলতাম, এখন আর মুখে বলতে হবে না, ছবি দেখেই বলে দিচ্ছি। আচ্ছা, তার মধ্যে 28 সাপ্লাইটা আমি একটু বলে দিই, শোনো। রেকটামের ক্ষেত্রে 28 সাপ্লাই খুবই সহজ, সুপিরো রেকটাল আটারি, যারা ছবি দেখছো দেখো লাল রঙের যেগুলা, সুপিরো রেকটাল আটারি, মিডল রেকটাল আটারি আর ইনফিরিয়র রেকটাল আটারি, তিনটা আটারি, ঠিক আছে? আটারিটাকে কমপ্লিট করি, দেখো সুপিরিয়র রেকটাল আর্টারি, ঠিক আছে? এটা কিছু নেই, দিস ইজ কন্টিনিউশন অফ দা ইনফিরিয়র মেসেনটেরিক আর্টারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অ্যাবডোমিনাল আর্টারি যখন ব্রাঞ্চ করবা, দেখো ওর তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেনটেরিক আর্টারি আর ইনফিরিয়র মেসেনটেরিক আর্টারি। এই ইনফিরিয়র মেসেনটেরিক আর্টারির লাস্ট কন্টিনিউশন কে দেখো, সুপিরিয়র রেকটাল আর্টারি। তাহলে আর্টারি সাপ্লাই তো জিজ্ঞেস করলো, রেকটামি সাপ্লাই বাই দেখো সুপিরিয়র রেকটাল আর্টারি, ইট ইস এ ব্রাঞ্চ বা কন্টিনিউশন অফ দা ইনফিরিয়র মেসেনটেরিক আর্টারি। মিডল রেকটাল আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র ডিভিশন ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন বলছি পরে বুঝবা। ইনফিরিয়র রেকটাল আর্টারি টু ইং নাম্বার, খেয়াল করে এগুলো বারবার বলতেছি, টু ইং নাম্বার আর সুপিরিয়র রেকটাল আর্টারি কিন্তু একটা ছিল, টোটাল 5টা আর্টারি, ওর কিন্তু 6টা আর্টারি না, 5টা আর্টারি। আচ্ছা, ইনফিরিয়র রেকটাল আর্টারি ব্রাঞ্চ অফ ইন্টারনাল পুডেন্টাল আর্টারি আর মিডিয়ান স্যাক্রাল আর্টারি এ ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আর্টারি, এটা সরাসরি অ্যাবডোমিনাল আর্টার ব্রাঞ্চ। এই এই আর্টারি সাপ্লাইটা তুমি যদি এখানে দেখো, খেয়াল করে এই ছবিতে দেখো, এখানে মিডিয়াম স্যাক্রাল আর্টারি দেখাই নাই, বা তুমি চিনতে পারো সুপিরিয়র রেকটাল আর্টারি আছে উপর থেকে নামছে, তারপরে যে মিডিয়াল রেকটাল আর্টারি এই পাশ থেকে আসছে এবং এই সাইড থেকে আসবে ইনফিরিয়র রেকটাল আর্টারি, এই তিনটা আর্টারি এবং সাথে আসবে মিডিয়াম স্যাক্রাল আর্টারি, এরা সব টোটাল, এটা কিন্তু সুপিরিয়র রেকটাল আর্টারি একটা আর এই পাশে অনিস সাইড থেকে দুটো দুটো টোটাল 5টা আর মিডিয়াম স্যাক্রাল আর্টারি সহ হচ্ছে কি হবে, মিডিয়াম স্যাক্রাল আর্টারি সহ টোটাল 6টা আর্টারি, ঠিক আছে? এই 6 আর্টারি ওকে সাপ্লাই দিচ্ছে, আর্টেরিয়াল সাপ্লাই। এখন এটা নিয়ে তোমাকে বেশি প্যাচন, তোমাকে সবচেয়ে বেশি কোশ্চেন করবে কি দিয়ে জানো, কোশ্চেন করা হবে তোমাকে ভেনাস ড্রেনেজটা নিয়ে, যেটা নিয়ে আমি বেশি বলতে চাচ্ছি। এই দেখো সুপিরিয়র রেকটাল ভেইন, দিস ইজ দা সুপিরিয়র রেকটাল ভেইন, খেয়াল করে দেখো সুপিরিয়র রেকটাল ভেইন এর এই যে ভেনাস, আগে আমি বলে নি, আগে সুপিরিয়র রেকটাল ভেইন তিনটা ভেনের নাম বলছি, মিডল রেকটাল ভেইন, ইনফিরিয়র রেকটাল ভেইন, এই তিনটা ভেইন যে তৈরি হবে তার আগে কি হবে জানো, মনে রাখবা রেকটামের ভিতরে দুটা ভেনাস ফ্লেকচার ফর্ম হয়, একটা হচ্ছে ইন্টারনাল, দেখো এই পাশে দেখো ইন্টারনাল ভেনাস ফ্লেকচার, একটা হচ্ছে এক্সটারনাল ভেনাস ফ্লেকচার, ঠিক আছে? দুটা ভেনাস ফ্লেকচার হবে, এই ভেনাস ফ্লেকচার গুলো হবে, দুটো ভেনাস ফ্লেকচার তৈরি হবে, এই দুটো ভেনাস ফ্লেকচার থেকে ট্রিবিউটারিজ গুলো গিয়ে সুপিরিয়র রেকটাল ভেইন, মিডল রেকটাল ভেইন, ইনফিরিয়র রেকটাল ভেইন হিসেবে ওরা ড্রেন আউট হবে। এখন আসো, তোমাকে জিজ্ঞেস করতে পারে ইন্টারনাল ভেনাস ফ্লেকচারটার লোকেশন কোথায় এবং এক্সটারনাল ভেনাস ফ্লেকচারের লোকেশন কোথায়। আমরা যখন অ্যানাল ক্যানাল করব তখন দেখবা, মনে রাখবা তোমরা যখন যারা আমরা রেকটামের ইয়াটা দেখি, দেখো ইন্টিরিয়র অফ দা রেকটাম, লোয়ার পার্ট অফ দা রেকটাম অ্যানাল ক্যানালের ঠিক এখানে অ্যালং দা হিলটন লাইন, এই বরাবর এখানে একটা লাইন দেখা যায় যে ডট 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 ডট, এটাকে বলে হিলটন লাইন, এটা আমরা অ্যানাল ক্যানালে পড়ব, ঠিক এই বরাবর, এই বরাবর ইন্টারনাল অ্যানাল স্পিংটার, শোনো অ্যানাল ক্যানাল যখন পড়বো তখন তুমি দুটো স্পিংটার পাবা, ইন্টারনাল অ্যানাল স্পিংটার আর এক্সটারনাল অ্যানাল স্পিংটার। ইন্টারনাল অ্যানাল স্পিংটারের আর এই যে সাবপিট, মানে এটা যতই মনে যে সাইডে আছে, আর সাইডে না, উইদিন দা সাবপিট ইয়া, মানে সাব মিউকোসা লেভেলে, শোনো আমাদের জিআই ট্র্যাক্টে 4টা লেয়ার আছে, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলার কোর, দেন সেরোসা, কোথাও সেরোসা পাবা, কোথাও অ্যাডভেন্টিশিয়া পাবা, এই মিউকোসা ঠিক নিচে যে সাব মিউকাস লেয়ার, মানে ইন্টারনাল অ্যালাং স্পিংটার এই এই বরাবর, মানে এই বরাবর সাব মিউকোসার ভিতরে তুমি যে ভেনাস ফ্লেকচারটা পাবা সেটি ইন্টারনাল ভেনাস ফ্লেকচার। আর এক্সটারনাল স্পিংটার আর স্কিন, আমাদের একদম পেরিঅ্যানাল স্কিন, মানে আমাদের যে অ্যানাল অরিফিস, স্কিন স্কিনের ঠিক উপরে
সাবকিউটানিয়াস পার্ট অফ এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, এর মাঝে অ্যানাদার ভেনাস প্লেক্সাস আছে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এই দুটো ভেনাস প্লেক্সাস থেকে কি হবে, ভেনাস চ্যানেল ফর্ম হবে। এখান থেকে দেখো ইনফিরিয়র রেকটাল ভেইন যাচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস থেকে, আর ইন্টারনাল ভেনাল প্লেক্সাস থেকে ভেইন মানে আমার ভেনাস ব্লাড ড্রেন আউট হচ্ছে থ্রু মানে বাই কাদার মিডিয়াল রেকটাল ভেইন এন্ড অলসো ট্রিবিউটারিজ অফ সুপিরিয়র রেকটাল ভেইন। ঠিক আছে, এই ভেইন গুলো আগে মানে ড্রেন আউট হয়ে ভেনাস ব্লাড কোথায় কিভাবে কম নিয়ে যাচ্ছে তুমি খেয়াল করো। সুপিরিয়র রেকটাল ভেইন হচ্ছে ইনফিরিয়র মেসেনটেরিক ভেইন, দেন স্পিনিক ভেইন, দেন পোর্টাল ভেইন। তার মানে দেখো সুপিরিয়র রেকটাল ভেইন এর সাথে কমিউনিকেশন হচ্ছে পোর্টাল ভেইন এ। তাহলে দেখো পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস কেন বলছি দেখো, আর ক্যাভাল মিন সিস্টেমিক ভেইন। দেখো মিডল রেকটাল ভেইন, এই যে মিডল রেকটাল ভেইন সে যাচ্ছে ইন্টারনাল আইলিয়াক ভেইন, আর ইনফিরিয়র রেকটাল ভেইন যাচ্ছে ইন্টারনাল পুডেন্টাল ভেইন। মনে রাখবো ইন্টারনাল পুডেন্টাল ভেইন ইন্টারনাল আইলিয়াক ভেইন এর ট্রিবিউটারিজ। আলটিমেটলি তে ড্রেন আউট হচ্ছে কমন আইলিয়াক ভেইন এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। সো ইনফিরিয়র ভেনা ক্যাভা একদিক দিয়ে আরেক দিক দিয়ে পোর্টাল ভেইন, দিস ইজ পোর্টো ক্যাভাল অ্যানাস্টোমোসিস। তার মানে আমরা বুঝতে পারছি এই যে ভেনাস প্লেক্সাস হচ্ছে, এই যে বলেছিলাম এক্সটার্নাল এবং ইন্টারনাল ভেনাস প্লেক্সাস, এখানে এই যে তিনটা ভেনের ট্রিবিউটারিজ গুলো অ্যানাস্টোমোসিস হলো বা ওদের কমিউনিকেশন হলো, এখানে কিন্তু পোর্টাল ভেনের সাথে সিস্টেমিক ভেনের কমিউনিকেশন হয়েছে। তোমাকে জিজ্ঞেস করবে পোর্টাল ভেনের ট্রিবিউটারিজ কে, তখন তোমরা বলবা সুপিরিয়র রেকটাল ভেইন, আর ইনফিরিয়র ভেনা ক্যাভার কমিউনিকেশন মানে কারা সেটা হচ্ছে মিডল এবং ইনফিরিয়র রেকটাল ভেইন। এই ছবিতে শোনো আমি বলি আটারে, তো শোনো আটারে কি হবে, অক্সিজেন ব্লাড নিয়ে আসে কিন্তু ভেন কি, ভেন হবে তোমার রিজন থেকে মানে ওই ওই অর্গানের ভিতর থেকে ভেনাস ব্লাডটা ক্যারি আউট করে নিয়ে যাবে, তাই না, সে বের হয়ে যাবে। তাহলে আগে ভেনাস মানে চ্যানেলটা তৈরি হতে হবে না। তো দেখবার খেয়াল করে যে আমরা বলি যে ইন্টার এখানে রেকটাম, রেকটামের নিচের দিকে রেকটাম অ্যানাল ক্যানাল এই জাংশনে, এটাকে অ্যানোরেকটাল জাংশন বলে, এই জায়গায় আমরা দেখি দুইটা ভেনাস প্লেক্সাস তৈরি হয় উইদিন দ্য ভিসেরা থেকে, ভিসেরার ভিতর থেকে ছোট 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 স্মল ভেইন গুলো ক্যাপিলারি প্লেক্সাস এখানে তৈরি করে, দুইটা প্লেক্সাস তৈরি হবে, একটা এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, এই ইন্টারনাল ভেনাস প্লেক্সাস এর লোকেশনটা আমি বলেছিলাম কি অ্যালং দ্য গে, দিস ইজ দ্য অ্যানোরেকটাল জাংশন মানে রেকটাম অ্যানাল ক্যানাল জাংশনে একটা স্ফিংক্টার পাওয়া যায়। এই যে দুই পাশে দুটা লম্বা দেখা যাচ্ছে ইন্টারনাল অ্যালং স্ফিংক্টার, এই বরাবর তুমি সাবমিকোসাল লেয়ারে তুমি একটা ভেনাস প্লেক্সাস পাবা। ঠিক আছে, এবং এই দিস ভেনাস প্লেক্সাস এর লোকেশন হচ্ছে অ্যাবভ দ্য পেকটিনেট লাইন, এই পেকটিনেট লাইনটা তুমি ইয়াতে পাবা অ্যানাল ক্যানালে পাবা, এটা আমি নেক্সট ক্লাসে বলবো, জাস্ট এটা শুনে রাখো। আর আরেকটা ভেনাস প্লেক্সাস তৈরি হয় এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস, এখন যেখানে কার্সারটা আছে, এই জিনিসটার লোকেশন হচ্ছে তোমার আমাদের স্কিন আছে না, জাস্ট চিন্তা করো আমাদের তুমি যে অ্যানাল অরিফিস তার চারপাশে স্কিনটা মানে পেরিঅ্যানাল স্কিন, স্কিনের ঠিক উপরেই যেখানে একটা একটা স্ফিংক্টার অ্যানাল অরিফিস এর চারপাশে একটা স্ফিংক্টার আছে, নাম হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার, যেটাকে যে কিনা অ্যানাল অরিফিস কে একবার কন্ট্রাকশন করে একবার ডাইলেটেশন করে। সেই স্ফিংক্টারের তিনটা পার্ট, তার মধ্যে একটা পার্ট হচ্ছে সাবকিউটিনাস পার্ট, এই সাবকিউটিনাস পার্ট এবং স্কিনের মাঝামাঝি একদম বাইরে এটা হচ্ছে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এই দুই প্লেক্সাস থেকে ভেনাস চ্যানেল গুলো কি হবে, এখন তিনটা ভেনে চলে যাবে, আলটিমেটলি মাদার ভেইন মানে দেখো ইনফিরিয়র রেকটাল ভেইন, মিডল রেকটাল ভেইন এবং সুপিরিয়র রেকটাল ভেইন হয়ে ওরা ভেনাস ব্লাড গুলো কি করে ক্যারি আউট করে ড্রেন আউট করে নিয়ে চলে যাবে। তো সুপিরিয়র রেকটাল ভেইন এই ভেনাস ব্লাড গুলো কোথায় নিয়ে যাচ্ছে দেখো, ওর যত ট্রিবিউটারিজ গুলো দেখো ভার্টিক্যাল ট্রিবিউটারিজ গুলো সব ভেনাস ব্লাড ক্যারি করে প্রথমে তৈরি করলো সুপিরিয়র রেকটাল ভেইন, দেন সুপিরিয়র রেকটাল ভেইন চলে গেল কোথায় আলটিমেটলি আমি বললাম ইনফিরিয়র মেসেনটেরিক ভেইন, ইনফিরিয়র মেসেনটেরিক ভেইন যাবে স্প্লিনিক ভেইন, স্প্লিনিক ভেইন হয়ে যাবে পোর্টাল ভেইন, তাহলে সে চলে গেল পোর্টাল ভেন, পোর্টাল ভেনের মাধ্যমে আলটিমেটলি লিভারে চলে গেল। এই এখান থেকে ভেনাস ব্লাড কিন্তু চলে গেল পোর্টাল ভেন হয়ে লিভারে। আচ্ছা এখন আমি কি বললাম, বলতে চাচ্ছি যে এখানে একটা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস আছে, কোথায় কিভাবে আছে দেখো, এই যে বললাম এই ভেনাস প্লেক্সাস থেকে আরো দুটো ভেন তৈরি হবে, একটা হচ্ছে মিডল রেকটাল ভেন, একটা হচ্ছে ইনফিরিয়র রেকটাল ভেন। এই ইনফিরিয়র রেকটাল ভেন সে ড্রেন আউট হবে ইন্টারনাল পুডেন্টাল ভেন, আবার ওইদিকে মিডল রেকটাল ভেন ড্রেন আউট হবে কোথায় হবে ইন্টারনাল আইলিয়াক ভেন। এই ছবিটা দেখো এটা হচ্ছে যে ফ্লো চার্টটা, আলটিমেটলি দেখো ইন্টারনাল আইলিয়াক ভেইন হয়ে কমন আইলিয়াক ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে সে কিন্তু ডাইরেক্ট চলে যায় রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট, যারা থোরাক্স কাট করে আসতো। সো আলটিমেটলি দেখো লোয়ার পার্ট অফ দ্য রেকটাম অ্যানাল ক্যানাল যে ভেনাস চ্যানেল গুলো ভেনাস ব্লাড কিন্তু ড্রেন আউট হচ্ছে, একটা সুপিরিয়র রেকটাল ভেইন দিয়ে হচ্ছে আর এদিকে হচ্ছে অন ইস সাইডে হচ্ছে মিডল এবং ইনফিরিয়র রেকটাল ভেইন।
বাট এই ভেন গুলো দিয়ে যাচ্ছে ব্লাডটা চলে যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে আর সুপিররেক্টাল ভেন দিয়ে চলে গেছে পোর্টাল সার্কুলেশনে। সমস্যা নেই, সমস্যা কি বললাম যে এখানে একটা কমিউনিকেশন হলো। কমিউনিকেশন হওয়ার সুবিধা কি তুমি জানো হবে কি, যদি আলমাপ করো তোমার লিভারে কোনো ডিজিজ হয়, যখন লিভার ডিজিজ হয় যারা লিভার আইটেমটা পড়ছো দেখো পোটা পোটাল অবস্ট্রাকশন হয় মানে বিলিয়ারি অবস্ট্রাকশন হলে আলটিমেটলি লিভার সিরোসিস বা লিভার ডিজিজ যত হেপাটাইটিস, যখন পোটাল ভেইনে প্রেশার পড়ে সেটাকে বলে পোটাল হাইপারটেনশন। পোটাল হাইপারটেনশন হলে এই যে বললাম না পোটোক্যাবাল অ্যানাস্টেমোসিস হয় ছয়টা এরিয়াতে, এইসব জায়গায় ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যায়, ডাইলেট হয়ে যায়, তখন দেখবা যে এই লোয়ার এন্ড অফ দা রেক্টাম এনাকামের ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যাবে। কারণ কি, যখন সুপিরিয়র রেক্টাল ভেইন দিয়ে ব্লাড ড্রেন আউট করতে যাবে না, সে তখন বাইপাস খুঁজবে, সে বাইপাস হয়ে কিন্তু আলটিমেটলি মিডল এবং ইনফিরিয়র রেক্টাল ভেইন দিয়ে সিস্টেমিক ভেনে চলে যাবে, কিন্তু তারপরে দেখবা এখানকার ভেনাস চ্যানেলগুলো ডাইলেটেশন হয়ে থাকবে। তুমি যখন অ্যাজ এ ডক্টর যখন এখানে আঙ্গুল দিয়ে পালপেট করতে হবে, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বলে, হ্যাঁ তুমি সারা জীবন এই একটা আঙ্গুল ঢুকে ঢুকে তোমাকে এখানে এক্সামিন করতে হবে যদি সার্জারিতে যাও, তখন তুমি যদি দেখো এখানে ভেনাস চ্যানেল ডাইলেটেশন হয় তোমার ফার্স্ট চিন্তা হবে হিমোরয়েড, ঠিক আছে, অথবা হিমোরয়েডের ট্রিটমেন্ট দেওয়ার পরও যদি পেশেন্টের এখানে ডাইলেটেশন থাকে বুঝতে হবে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, পেশেন্টের লিভারের প্রবলেম আছে। সো মানে তোমাকে কোথা থেকে কোথায় চিন্তা করতে হবে আমি ওটা বলতে চাচ্ছি। তোমার অ্যানাটমি জানা থাকলে তুমি সার্জিক্যাল কেসে যখন পেশেন্ট ডিল করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে দিস ইজ দ্য সাইট অফ পোটোক্যাবাল অ্যানাস্টোমোসিস। আর লাস্ট একটা টপিক দিলাম সাপোর্ট অফ দ্য রেক্টাম, লিভারের সাপোর্ট জিজ্ঞেস করা হয়, রেক্টামের সাপোর্ট জিজ্ঞেস করা হয়,